গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আর আমি দেখো আজকে স্নান টান করে আবার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, সঙ্গে চাও আছে। আর আমার ছেলের মাথার চুলটা দেখো উস্কো খুস্কো, কারণ ও আজকে প্রচুর প্রচুর কাজ করেছে। আর এখন বাজে একটা, তবুও গুড মর্নিং বললাম। তো যাই হোক না কেন, গুড মর্নিং তো বলা যায় না, মেনলি বলতে হয় গুড আফটারনুন। তো কিছু করার নেই, কারণ আমরা এখন এখান থেকে স্টার্ট করছি। তো যখন কারোর সঙ্গে প্রথম দর্শন হয় তাকে গুড মর্নিং বলার রিচুয়ালস এর ভিতরে পড়ে। তো সেই কারণে আর আমার চুল টুল গুলো এত জঘন্য অবস্থা হয়েছে যে বলার বাইরে আজকে মাকে রান্না করতে হয়েছে, আমাকে একটাও কাজ করতে হয়নি ঘরের, কিন্তু আমাকে শুধু বাইরের কাজ করতে হয়েছে। তো বাবার সঙ্গে আমি বেশ কিছু কাজ করলাম। কি কি কাজ করেছে? হ্যাঁ, যখন কাজ করেছে তখন শুট করিনি, কারণ তখন শুট করার মতন পরিস্থিতি ছিল না। বারবার উঠানামা করা, এটা ওটা, তার মুড আর লাগছিলই না। তো সেই কারণে শুট করি তো তখন শুট করা আর কি যায়ও না, তৃতীয় জন না থাকলে হয় না। হ্যাঁ, এটা যাই হোক না কেন, কাজগুলো কি কি করেছে সেগুলো তো অবশ্যই সেগুলো দেখিয়ে দেবো, ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আজকে আবার আমার রয়েছে একটা বন্ধুর পরীক্ষা, আমার তার সঙ্গে আমাকে একটা প্রজেক্ট বানাতে হবে, প্রজেক্ট জমা দিতে হবে। তো সেই কারণে আজকে আমি এখন স্নান টান করে আর কিছু বেশ কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করেই বসে পড়বো। আর কিছু বেশ কিছু কাজ বলতে, আবার বন্ধু পরীক্ষা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। এখন আর তোমাদের সঙ্গে দেখা হবে না, এখন আমরা ঝটপট করে কাজ করে নেবো। আবার দেখা করবো। আর এখন আর আজকে দেখি, আমার ইচ্ছা আছে যে দশকর্মার বাজারটা আর দুদিন হাতে রয়েছে, কেন সেখানে দশকর্মার বাজারটা আর ভারী কুড়ি আর দু চারটে জিনিস আমার এখান থেকে কালেক্ট করে নেওয়া, নাহলে খুব ঝামেলা হয়ে যায়। আমি হাসনাবাদে যাবো, অ্যাকচুয়ালি হাসনাবাদে যাবো, বেশ কিছু জিনিসপত্র কিন্তু আর আমার ঠাকুরটা যদি না কমপ্লিট হয় তার জন্য হাসনাবাদে যাওয়ার অপশনটা রাখা হয়েছিল। তো এখন দেখি আজকে ভিতরে যদি ঠাকুরটা শুকিয়ে যায় তাহলে জেনে নাও যে কালকে ওই ঠাকুরের রং করে, রং করতে কতটুকুই বা টাইম লাগবে, 1 ঘন্টা খানিক লাগবে রং করে নিয়ে ওটাই পুজো করাবে। কিন্তু যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবার ইয়ে করতে হবে। তো এখন চলো আমি ঝটপট করে ব্রেকফাস্ট করে নিই। আমাদের পাশে আছো, তারা ভগবানের কাছে কামনা করো যেন আমার বন্ধুর হাতের বানানো ঠাকুরটা দিয়ে যেন পুজো হয়। অনেক বছর পরে এটা হচ্ছে আবার, প্রায় 5 বছর পরে। ও অনেক ছোটবেলার থেকেই ঠাকুর বানায়। কিন্তু তবুও সবাই বলছে বলে সেই কারণে ওপরে রাখা রয়েছে, সাইড ওপরে বাড়ির বাইরে বের করিনি, সাইড ওপরে রাখা রয়েছে। আস্তে আস্তে মাটিটা ধুয়ে গেলি কাঠামোটা হয়তো নদীতে দিয়ে আসবো পরে যখন লক্ষ্মী পুজো হবে তখন, আর মাটিগুলো আমার কাছে করে দিয়ে দেবো। তো চলো এখন ঝটপট করে চাটা করি, ঠান্ডা হয়ে গেল অনেক রয়েছে, খেয়ে নিই, তারপরে আবার পরে ফিরে আসবো। তো ফ্রেন্ডস দেখো, এখন আমার লেখাটা কমপ্লিট, আর এই যে আমার এক বন্ধু যে নিজের মুখ সবসময় ঢেকে রাখতে পছন্দ করে, হাই দেখো মুখ ঢেকে হাই বলছে, আর ওই যে ওর হাতে হাতে ওর খাতা আর আমার খাতা করে দিয়েছে, আমার কাছে আমার প্রজেক্টের খাতা। আমাদের এখন পরীক্ষা দেওয়া কমপ্লিট আর সন্ধেও হয়ে গেছে, এখন আমাকে দিতে হবে সন্ধে। তো চলো আমি ঝটপট করে সন্ধেটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আমি সেই সকালবেলার পরে, এখন প্রায় বাজে 6:30 বাজে, এখন চলে এসেছি সঙ্গে টিফিন, সারাদিন খাওয়া দাওয়া হয়নি, সারাদিন আমার ছেলে পরীক্ষা দিতে ব্যস্ত ছিল, ও খাইনি বলে আমিও খাইনি। এখন এই যে মুড়ি চানাচুর নিয়েছি, সঙ্গে একটু বাদাম নিয়ে নিয়েছি, আর চাও বানানো রয়েছে, চাটা খেয়ে নেবো। চা মুড়ি বাদাম খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। তো ফ্রেন্ডস, মা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, একবার আর কি বমি করে ফেলেছে উল্টি কার দিয়ে, কেননা সারাদিন না খেয়ে পেট চেপে বসে আর কি পুজো আর পরীক্ষা দিয়েছে, না পুজো বলছি কেন, পরীক্ষা দিয়েছে। তো এবার তার জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছে, দেখো মুখ টুক গুলো পুরো কালো হয়ে গিয়ে কেমন একটা রুক্ষ সূক্ষ্ম লাগছে। আর ব্লকটা হয়তো আমরা আর এরপরে বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারবো না, বেশি বাড়াবো না, আজকে ব্লকটা এখানে রেখে দিলাম এইটুকুনি। আমার সরস্বতী ঠাকুরটা কতদূর হলো সেটা তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো কোনে। আর আমার শরীরটা প্রচন্ডই খারাপ লাগছে, আর আমি কথা বলছি না, মা আমার শরীরটা খুব ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই।
আজকে বিদায় নিচ্ছি, দেখা করছি কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। তো যারা যারা চ্যানেলটাকে দেখছো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো।